অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে ইরানের। ইসরায়েলকে লক্ষ্য করে চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী IDF এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। IDF জানিয়েছে, ইহুদিবাদী রাষ্ট্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর পরপরই ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পরে এ বিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করেছে IDF। মিসাইল হামলার সাইরেন শোনা মাত্রই সুরক্ষিত স্থানে নাগরিকদের দ্রুত আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে তারা, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডারের নির্দেশনা অনুসরণ করতেও বলা হয়েছে সেই বার্তায়। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরানের ক্ষেপণাস্ত্র। IDF এর বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, বড় এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা অন্তত শতাধিক। আঘাত হানার পরপরই ইসরায়েল জুড়ে বাজতে থাকে সাইরেন এবং দেশটির নাগরিকরা ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালেও রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে। পরে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়, 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সম্মিলিতভাবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র করা হয়েছে লক্ষ্যভ্রষ্ট। বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরাও ইরান ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করতে দেখেছেন। তবে কয়েকটি আঘাত হেনেছে ইসরায়েলের ভূমিতে, তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে হওয়া যায়নি স্পষ্ট। হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। সেই বদলা নেয়ার আগেই আবার ইসরায়েলি বাহিনী মঙ্গলবার লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে। এর পরপরই তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এই যুদ্ধ শুরু হওয়ার পর আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে। এ বিষয়ে ইরান বলছে, গাজা ও লেবাননে মারাত্মক হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নেতাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে এ হামলা। এদিকে ইসরায়েলের কর্মকর্তারাও ঘোষণা দিয়েছেন ইরানের এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার। হাওলাদার শামীম, RTV।